দত্তপুকুর চালতাবেড়িয়া প্রাণকুমার বিশ্বাসের বাড়িতে এদিন ভোররাতে কে বা কারা এসে প্রচুর গণেশের মূর্তি ভেঙে দিয়ে যায়, যার বাজার মূল্য আনুমানিক 2 লক্ষ টাকা। সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন সব মূর্তি ভাঙা অবস্থায় পড়ে আছে। এ বিষয়ে প্রাণবাবু বলেন, আজকে ভোররাতে কে বা কারা আমার প্রায় 100-150 মাল ভেঙে দিয়েছে, যার আনুমানিক মূল্য 1.5-2 লক্ষ টাকা। আজকে সকালবেলা যখন ভোর থেকে আমরা ঘর থেকে উঠি, তখনই দেখি আমাদের এই মাল বাড়ির ভিতরে, এবং আমাদের শুকনো মাল যে ঠাকুর কমপ্লিট করা, আমাদের বাড়ির আশেপাশে চতুর্দিকে মাল ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, এবং আমাদের কর্মচারী যারা আছে এর উপরে নির্ভর করে তাদের সংসার চলে। যারা এই কাজটা করেছে, আমার তো ক্ষতি করেছি এবং আমাদের এই কর্মচারীদেরও অনেক ক্ষতি করে দিয়েছে। তারা এই রুজি রোজগার করার জন্য যে আমার এখানে আসতো, তারা ভয় পাচ্ছে, তারা এখানে আসতে চাচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দত্তপুকুর থানার পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখছে দত্তপুকুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।